السلام عليكم ورحمه الله প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন আজ রাতে বাদাম ভিজিয়ে রেখে সকালে খালি পেটে উহা খাওয়ার উপকারিতা এবং পদ্ধতি আলোচনা করব এবং কাঁচা বাদাম কখন কয়টা কিভাবে খাবেন সেটিও আলোচনা করব ইনশাআল্লাহ এই পদ্ধতি অনুসরণের মাধ্যমে অতি দুর্বল লোক অনেক শক্তিশালী হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ সর্বদা চেষ্টা করবেন বাদাম কাঁচা অথবা পানিতে ভিজিয়ে ব্যবহার করতে চুলায় পাকানোর দ্বারা বা ভাজার দ্বারা এর কার্যকারিতা নষ্ট হয়ে যায় সকালে খালি পেটে ভিজা কাঁচা বাদাম খেলে সারা দিন আপনি যা কিছু খাবেন এর পরিপূর্ণ উপকারিতা লাভ করতে পারবেন অর্থাৎ আপনার দিন খুব ভালোভাবে কাটবে পুরা দিন যতই কাজকর্ম করবেন আপনি ক্লান্ত হবেন না কাঁচা বাদাম রাতে ভিজিয়ে রেখে সকালে খাওয়ার পূর্বে আউজুবিল্লাহিমিনের সেই তনির রজিম বিসমিল্লাহির রহমানির রহিম দোনোটা 27 বার পড়ে বাদামে ফুক দিয়ে খান আল্লাহ হাঁটুর ব্যথা ভালো হয়ে যাবে এবং জয়েন্টের ব্যথা ভালো হয়ে যাবে আপনার বয়স হিসাবে বাদামের পরিমাণ বাড়িয়ে ব্যবহার করুন কারণ আপনার বয়স যত বেশি আপনার কুদ্রতি শক্তিও তত বেশি প্রয়োজন কাঁচা বাদাম সকালে খালি পেটে খাওয়ার পড়বে আল্লাহর তিনটি নাম ইয়া আল্লাহু ইয়া খালিকু ইয়া আলীয় একসাথে মিলিয়ে তিনশো বার পরে বাদামে ফুক দিয়ে খান ইংসা অল্লাহ এর দ্বারা দ্রুত বার্ধক্যতায় প্রতিবন্ধকতা তৈরি হবে অর্থাৎ অল্প বয়সে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হবেন না যদি মহিলারা সকালে এই ভিজা কাঁচা বাদামে এগারো বার আল্লাহর এই নামটি পড়ে ফুক দিয়ে খান তাহলে এটি মহিলাদের রোগের জন্য অনেক উপকারী হয়ে যায় যে সমস্ত লোকের চুল পড়ে যাচ্ছে অথবা সময়ের পূর্বে মাথার চুল পেকে যাচ্ছে অথবা পুরুষত্ব দুর্বল হয়ে যাচ্ছে পুরুষত্বহীন হয়ে যাচ্ছে তারা এই কাঁচা ভেজানো বাদামে আল্লাহর তিনটি নাম ইয়া আল্লাহ ইয়া খালিকু ইয়া হাক্কু আল্লাহর এই তিনটি নাম একসাথে মিলিয়ে একশোবার পড়ে ফুক দিয়ে খান ইংশা আল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে